মধ্য সত্যভোগীদের দৌরাত্ম্য থামানো যায়নি, তাই কমছে না জিনিসপত্রের দাম। স্বীকার করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক গ্রুপের বসন্তকালীন বৈঠকে তিনি একথা বলেন। বিদেশিদের কাছে বিএনপি পাত্তা পাচ্ছে না বলেও দাবি করেন তিনি। একই আয়োজনে নোবেলজয়ী অর্থনীতিবিদ এস্থার দুফ্লো বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ তহবিল পেতে উন্নত দেশের উপর চাপ অব্যাহত রাখার পরামর্শ দেন। বিশ্বব্যাংক আইএমএফের বসন্তকালীন বৈঠকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়ে করা হলো শঙ্কা প্রকাশ। বিশ্বের বরণ্য অর্থনীতিবিদরা বলছেন, গরিব দেশগুলোর দুরবস্থার জন্য ধনীরাই দায়ী, আর সে কারণেই ধনী দেশগুলোকে গরিবদের পাশে দাঁড়াতেই হবে। বাংলাদেশ বৈশ্বিক উষ্ণতার অন্যতম শিকার। জলবায়ু পরিবর্তনের কারণে অতিরিক্ত গরম এবং ভৌগোলিক অবস্থানের কারণে বন্যা দেশটিতে লেগেই আছে। অপরাধ না করেও জলবায়ু পরিবর্তনের সাজা বাংলাদেশ পাচ্ছে। এদিকে বসন্তকালীন বৈঠকের তৃতীয় দিনে প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের অর্থমন্ত্রীও আক্ষেপ করলেন, বললেন উন্নত দেশগুলোর হানাহানির দায় চোকাচ্ছে বাংলাদেশ। তেলের ব্যাপারটা তো, এটা তো আরো কমপ্লিকেটেড, যে আমাদেরকে তো অনেক জিনিস আমাদেরকে ইয়ে করতে হয়, মানে আমরা রিসিভিং এন্ডে আমরা কিছু করতে পারি না। অর্থমন্ত্রী স্বীকার করেন, মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম্য থামাতে ব্যর্থ সরকার, আর তাই কমছে না জিনিসপত্রের দাম। মধ্যসত্ত্বভোগী মিডলম্যান ওরা নিয়ে যাচ্ছে সব, এবং ওদের কোনো কষ্টই নেই। এই যে ডিস্ট্রিবিউশন সিস্টেমটা, এটার মধ্যে তো ফ্ল নিশ্চয়ই আছে, এটা চেষ্টা করতে হবে, একদিন দুই দিনে এটা হবে না। বলেন, উন্নয়ন নিয়ে বিএনপির অপপ্রচারে কান দেয় না উন্নয়ন সহযোগীরা। সেতু, পদ্মা নদীর উপরে সেতু, বেগম জিয়া বলেন যে এটা নাকি ভেঙে পড়বে, যে যার এইটুকু সেন্স নাই যে এই সেতু তো ভাঙার সেতু, ভেঙে পড়বে না, যে রাস্তা হয়েছে কিনা, ব্রিজ হয়েছে কিনা, বিদ্যুতের বাতি জ্বলছে কিনা, তারপরে আমাদের সৌরবাতি জ্বলছে কিনা দেখেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের খেসারত এখনও দিচ্ছে বাংলাদেশের অর্থনীতি। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শঙ্কা তৈরি করেছে জ্বালানি তেলের দাম বৃদ্ধির, আর তাহলে বাংলাদেশে আরেক দফা বাড়বে জিনিসপত্রের দাম, এমন শঙ্কার সঙ্গে একমত অর্থমন্ত্রীও। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ।